নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। উৎকর্ষ বাংলা প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের প্রত্যেক মাসে 11,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি দেওয়া হবে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তোমরা দেখতে পাচ্ছ উৎকর্ষ বাংলা প্রকল্পে ডেটা ইন্টারপ্রেটার পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানুন। তো এখান থেকে নাম আমরা ডিটেলস কিন্তু এখান থেকে দেখে নেবো। ডাটা ইন্টারপ্রেটার পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তো এখানে দেখো, রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, যেখানে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ ও মহিলা চাকরি প্রার্থীতে আবেদনযোগ্য, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে। তো আমরা এখানে দেখে নেবো এক একটা করে। নোটিশ নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে একটি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাচেলার কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক বা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে তোমাদের স্নাতকোত্তর পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বেতন দেওয়া তোমাদের এখানে 11,000 টাকা। বয়সসীমা পয়লা মার্চ 2024 তারিখ অনুযায়ী। ইচ্ছুক প্রার্থীদের বয়স 23 বছরের থেকে 44 বছরের মধ্যে হয়ে থাকলে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। চলে আসবে নিচে ডিটেলস, আরও দেখে নেবো কী বলা হয়েছে। আবেদন পদ্ধতি দেখো, এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন তোমাদের চাকরির আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন জানানোর জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের আবেদনপত্র নথিভুক্ত করতে পারবেন চাকরি প্রার্থীরা। অনলাইনে আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এরপর সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে আবেদনপত্র সাবমিট করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে। চাকরি প্রার্থীদের সুবিধার্থে আবেদন করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 3 এপ্রিল 2024। স্ক্রল করে চলে আসবে নিচে, দেখে নেবো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক আর অ্যাপ্লিকেশন কল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে দেখে নেবো আমরা নোটিশ ডাউনলোড করে নেবো। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ আমাদের সামনে শেয়ার করছি। দেখো অফিসিয়াল নোটিফিকেশন মার্চের 4 তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে পুরো ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট বেসিকে তোমাদের এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রজেক্ট ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে, যেখানে 22টি শূন্যতা রাখা হয়েছে। দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 25,000 টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হবে। সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 20,000 টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হবে। ব্লক লেভেল স্টাফ পোস্টেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, যেখানে তোমাদের গ্রাজুয়েশন করা থাকবে, সাথে কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কোনো কোর্স সার্টিফিকেট করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 12,000 টাকা তোমাদের কিন্তু এখানে প্রত্যেক মাসে স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে। লাস্ট যে পোস্ট সেটা দেখতে পাচ্ছ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু 11,000 টাকা বেতন দেওয়া হবে। দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে এমসিএ করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে কিন্তু কম্পিউটার টাইপিং বা নলেজ থাকতে হবে ভালো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পুরো ডিটেলস কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কোথা থেকে অ্যাপ্লিকেশন করতে হবে না করতে হবে সব তথ্য পেয়ে দেওয়া আছে। তোমরা চাইলে নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দিতে পারো। এই ছিল আজকের আপডেট। নতুন চাকরি আপডেট দিলাম, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো তোমাদের এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে, কোন ডিস্ট্রিক্ট কতগুলো ভ্যাকান্সি। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক 23টি ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট তথ্য জারি করা হয়েছে। দেখতে পাচ্ছ 23টি জেলা থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু এটা দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ছিল আজকের বিজ্ঞপ্তি, নতুন চাকরি আপডেট দিলাম। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।